আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুলিল্লা ওবায়দ আউল্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম প্রতিদিন আয়োজিত বাংলা ভাষায় প্রথম ফ্রি অনলাইন কোরআন শেখার অনুষ্ঠান দশ মিনিটে সহজে কোরআন শেখা আজ দেখবেন আটচল্লিশতম পর্ব বিশ্বের যে যেখান থেকে ইসলাম প্রতিদিন আয়োজিত এই প্রশিক্ষণটি গ্রহণ করছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ গোটা এ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মাওলানা ওমায় আহমদ দর্শক আজকের ক্লাসে আমরা শিখব ওয়াজিব গুন্না কাকে বলে এবং ওয়াজিব গুন্নার অক্ষর কয়টি কীভাবে পড়তে হয় চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা আজকে আমরা ওয়াজিব গুন্নার পরিচয় নিব। তো শুরুতে আমরা জানবো ওয়াজিব গুন্না মানে কি গুন্না ওয়াজিব গুন্না মানে বাধ্যতামূলক গুন্না ওয়াজিব গুন্নার অক্ষর দুইটি নুন এবং মিম ওয়াজিব বা বাধ্যতামূলক গুন্নার দুইটি অক্ষর নুন এবং মিম নুন এবং মিম এই দুইটি অক্ষর ওয়াজিব গুন্নার অক্ষর এবং ওয়াজিব গুন্না হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন এবং মিমের ওপর তাজদিদ হতে হবে নুন এবং মিমের ওপর তাজদিদ গুন্না করা ওয়াজিব নুন এবং মিমের ওপর তাসদিদ গুননা করা ওয়াজিব আর এই গুন্নাকে বলে ওয়াজিব গুননা নুন এবং মিমের ওপর তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব আর এই গুন্নাকে বলে ওয়াজিব বা বাধ্যতামূলক গুননা নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুননা নুনে মিমে তাজদিদ ওয়াজিব গুননা গুননা করে পড়তে হয় তো গুননাটা কীভাবে করতে হয় সেটা আমি বলব গুননাটা হচ্ছে এক জায়গায় একটু সময় ব্যয় করতে হবে তাজদিদ আমরা জানি দুইবার পড়তে হয় ডবল উচ্চারণে পড়তে হয় তো প্রথমবার পড়ার সময় একটু সময় আমরা ব্যয় করবো এক জায়গায় একটু সময় আমরা ব্যয় করবো তখন আমাদের ঘূর্ণাটা হয়ে যাবে যেমন আমরা তাজদিদটা আগে এভাবে পড়েছি না আম্মা প্রথমবার আমরা পড়েছি আন দ্বিতীয়বার পড়েছি না আর এখানে প্রথমবার পড়েছি আম দ্বিতীয়বার পড়েছি মা প্রথমবারে আমরা একটু সময় ধরে রাখব যেমন আন না এই যে আন একটু সময় আমরা এখানে ব্যয় করেছি ধরে রেখেছি আমাদের গুণ্নাটা হয়ে গেল আন্না আলহামদুলিল্লাহ আমি আবার শুরু থেকে বলছি সবাই মনোযোগের সাথে শোনবেন সম্ভব হলে খাতায় লিখে তারপর মুখস্থ করে নেবেন আমরা আজকে পড়ছি ওয়াজিব বা বাধ্যতামূলক গুন্না ওয়াজিব গুন্নার অক্ষর দুইটি নুন এবং মিম গুন্না হওয়ার জন্য শর্ত হচ্ছে নুন এবং মিমের উপর তাজদিদ হতে হবে নুনে মিমে তাজদিদ হলে গুন্না করা ওয়াজিব নুনে মিমে তাজদিদ হলে গুন্না করা ওয়াজিব আর এই গুন্নাকে বলে ওয়াজিব বা বাধ্যতামূলক গুন্না আর গুন্নাটা হবে কিভাবে প্রথমবার তাজদিদকে ধরার মাঝেই এই নুন এবং মিমে তাজদিদ হলে ধরার মাঝে একটু সময় ব্যয় করলে আমাদের গুণনাটা হয়ে যাবে এইভাবে আন্না আন্না আমা আমা আন্না আম্মা আলহামদুলিল্লা আশা করব আপনারা সবাই বুঝতে পেরেছেন বেশি করে পড়বেন বেশি করে মুখস্থ করে নেবেন এখন আমরা তাজদি ওয়াজিব গুনার যুগ একটা অনুশীলনী আমরা পড়বো এখানে প্রত্যেকটা শব্দে খুঁজে খুঁজে বের করব কোথায় নুনে তাজদিদ হয়েছে কোথায় মিমে তাজদিদ হয়েছে যেখানে নুনে তাজদিদ সেখানে ওয়াজিব গুন্না যেখানে মিমে তাজদিদ সেখানে ওয়াজিব গুন্না ইন্না নুনে তাজদিদ এখানে গুন্না করা ওয়াজিব এটাকে বলে ওয়াজিব গুন্না ইন্না ইন্না রন্না 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 বন্না 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 ফা ইন্না فَإِنَّ ফাইন্না 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 جَنَّاتِ جَنَّاتِ এখানে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব ওয়াজিব গুন্না জান্নাতি 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 হুন্না 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 ইন্না হুম ইন্নাহুম ইন্নাহুম, ইন্নাহুম, নুনে তাজদিদ ওয়াজিব গুননা ইন্নাকা ইন্নাকা নুন তাজদিদ ওয়াজিব গুননা ইন্নাকা ইন্নাকা জাহান্নামা 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 এখানে নুনে তাজদিদ ওয়াজিব গুননা জাহান্নামা 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 আম্মান 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 মিমে তাজদিদ ওয়াজিব গুন্না আম্মান আম্মান উম্মা তুন উম্মা তুন মিমে তাজদিদ ওয়াজিব গুন্না উম মাম মা তুন ওম কাম্মালা 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 তাম্মামা তাম মামা তাম মামা তাম মামা মোহাম্মাদ মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন মোহাম্মাদাম্মা হলামা হলা 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 মুজ্জাম মিমে তাজদিদ ওয়াজিব গুন্না মুজ্জাম মিলন মিলন এখানে দুইটা তাজদিদ মোজ মিমে যাকে ধরেছে জামিমকে ধরেছে মুজ্জাম মিলন মুজ্জাম মিলন মুজ্জাম আলহামদুলিল্লাহ আমি যেভাবে পড়িয়েছি আপনারা এইভাবে পড়বেন এবং প্রত্যেকটা শব্দে খুঁজে বের করবেন কোথায় নুনে তাজদিদ হয়েছে কোথায় মিমে তাজদিদ হয়েছে যেখানে নুনে তাজদিদ সেখানেই গুন্না করা ওয়াজিব ওয়াজিব গুন্না যেখানে মিমে তাজদিদ সেখানেই গুন্না করা ওয়াজিব ওয়াজিব গুন্না আমি আবার শুরু থেকে বলছি মনোযোগের সাথে শুনবেন এবং মনে করে ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন ওয়াজিব গুন্না নুন এবং মিমে তাজদিদ হলে গুন্না করা ওয়াজিব এটাকে বলে ওয়াজিব গুন্না আর গুন্নাটা করতে হয় এক জায়গায় একটু সময় ব্যয় করতে হয় ধরে রেখে একটু সময় ব্যয় করতে হয় প্রথমবার ধরার সময় যেমন ইন্না 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 রন্না 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 বন্না 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 ফা ফাইন্না ফা ইন্না ফা ফা জান্নাতি, জান্নাতি, জানি হুন্না হুন্না ইহুম ইন্নাহুম ইন্নাকা ইন্নাকা জাহান্নামা 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 আম্মান আম্মান নামা উম্মাতুন উম্মাতুন কাম্মালা। কামালা কাম্মালা কাম্মালা তাম্মামা তাম্মামা মোহাম্মাদুন 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 খলাম্মা খলাম্মা মুজাম্মিলুন 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 আলহামদুলিল্লাহ আশা করবো আপনারা ওয়াজিব গুন্নাটা অনেক ভালো করে বুঝেছেন বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা অনুশীলনীটা ভালো করে পড়ে নেবেন এবং ওয়াজিব গুন্নার সূত্রটা মুখস্থ করে নেবেন তাহলে আপনাদের এটা যখনই সামনে কোরআন একাডেমি পড়তে যাবেন আপনাদের এটা মনে থাকবে এবং সঠিকভাবে গুণ্নাগুলো আদায় করতে পারবেন দর্শক দশ মিনিটে কোরআন শেখার আজকের ক্লাসে আমরা ওয়াজিব গুন্নার পরিচয় পেয়েছি এবং ওয়াজিব গুন্নার কয়েকটি অক্ষর কিভাবে গুননা করতে হয় এবং সাথে সাথে আমরা একটা অনুশীলনী পড়েছি আগামী ক্লাসে আমরা জানা থাকা ভালো নামে একটা ক্লাস করবো সেখানে আমরা নতুন নতুন কিছু বিশ বিষয় জানব যেগুলো কোরআন পড়তে গিয়ে আমাদের জন্য অবশ্যই জানার প্রয়োজন ইনশাআল্লাহ দশ মিনিটে কোরআন শেখা ক্লাসের প্রতিটি ভিডিও সহজে পেতে সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখুন ফেসবুক পেজে দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু দশ মিনিটে সহজে পবিত্র কোরআন শেখার প্রতিটি ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন ফেসবুক পেজে